সময়টা প্রায় পঁচিশ বছর আগের আমি তখন চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপিতে কাজ করি কিছু রোগীকে আমাদের আউটডোর বেসিসে কেমো দিতে হতো একদিন তাদের মধ্যেই দেখলাম এক মাতৃস্বরূপা ভদ্র মহিলাকে নাম লতিকা চক্রবর্তী ওনাকে কেমো করার সময় দেখি এক পাল লোকজন নিয়ে এলো এক উদ্দাম বহেমিয়ান টাইপ দাড়িওয়ালা মানুষ ডাক্তারবাবু উনি আমার মা মা আমার সব কিছু মাকে কেমো দেবার সময় আপনি আমাকে একটু পাশে থাকতে দেবেন আসলে মায়ের খুব কষ্ট হয় এই কেমো নেবার সময় আমি আপনাকে কোনো রকম ডিস্টার্ব করব না শুধু মায়ের একটা হাত ধরে থাকবো আমি সেই বলাটার মধ্যে কিছু একটা ছিল আমি আর না করতে পারিনি পরম মমতায় সে জড়িয়ে রইল মাকে আদরে ভালোবাসায় আর্দ্রতার গলা এই তো মা আমি আছি এই তো হয়ে এসছে কোনো কষ্ট নেই দেখো ডাক্তারবাবু কি সুন্দর ইঞ্জেকশন দিচ্ছেন না না আর ব্যথা লাগবে না কেমো শেষ হলো ডাক্তারবাবুর চোখে তখন জল এই প্রথম আলাফ হলো মানুষটির সঙ্গে নাম জিজ্ঞাসা করলাম পাশ থেকে কেউ একজন বলল ওর নাম নৌচি চক্রবর্তী গান গাই এবার পুজোয় ওর একটা ক্যাসেট বেরিয়েছে কিছুদিন আগে এই বেশ ভালো আছি ক্যাসেটটার নাম বাড়ি ফিরে ক্যাসেটটা শুনলাম কিছুক্ষণ কথা বলতে পারিনি এই কণ্ঠ এই গায়কই এই বলিষ্ঠ শব্দচয়ন এ গায়ক তো সাধারণ নয় রীতিমতো শিক্ষিত চর্চিত শিল্পী সেই দিন থেকে উনি আমার নচিতা হয়ে উঠলেন আর আমি কখনো পার্থ কখনো ডাক্তার কয়েক মাস পর চলে গেলেন মাসিমা দেখা হলো নচিদার সঙ্গে পার্থ বুঝলি মাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায় এখন আগে বাড়িতে রেখে এদিক ওদিক যেতে হতো অসুস্থ থাকতো আমার দুশ্চিন্তা হতো এখন মা সব সময় আমার সঙ্গে থাকে রে শোন মাকে নিয়ে একটা গান করেছি মাখনের মতো মোলায়েম কণ্ঠ গেয়ে উঠল একা একা পথ চলা একা একা কথা বলা আবার ভিজলো ডা ডাক্তারের চোখ বেশ কয়েক বছর পর একদিন গেছি নচিতার নতুন ফ্ল্যাটে বেশ বড় আর সুন্দর আধুনিক ফ্ল্যাট আড্ডা চলছে গান হচ্ছে হঠাৎ চোখে পড়ল হলগড়ের আধুনিক আসবাব সোফা টোফার মাঝখানে বেশ বেমানার একটা পুরনো দিনের সাদা কালো টিভি পিছনে লাগলাম একটু নচিদা তোমার এত পয়সা তোমার এত কালার টিভি কেন কালার টিভি কেন না হাসলো খানি তারপর বল তারপর বল পার্থ এই টিভিটা এইটা আমার মা কিনেছিল রে কষ্ট করে ইনস্টলমেন্টে আমি টিভিটাই দেখি খারাপ হলে সারাই করে খারাপ হলে কিন্তু এটা আমি ফেলতে পারি না কিন্তু এটা আমি ফেলতে পারি কষ্ট আর গলার কাছে একটা বাসে ফিটতে ফিটতে হলো আমার ভাবছিলাম হ্যাঁ বাসে ফিটতে ফিটতে ভাবছিলাম হ্যাঁ এই মানুষটাই পারি খালি এই মানুষটাই পারে বৃদ্ধাশ্রমের মতো একটা গান একমাত্র এরই ক্ষমতা একমাত্র এরই ক্ষমতা এরই অধিকার ওই গান মাকে ওই মাকে অতটা না ভালোবাসলে ওই লেখাটা ওই লেখা কলম দিয়ে বের পারে না বের পারে না গানটা শেষ ছত্রে তাই উগড়ে দিয়েছেন সমগ্র বিশ্বাসঘাতক অপদার্থ সন্তানদের প্রতি রাগ বিদ্বেষ আর প্রতিশোধ স্পৃহা আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটা স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকা আর বৃদ্ধাশ্রম